সারা দিন পর বটুশিয়াল বাড়িতে এলো। বেশ শীত পড়েছে, গ্রামের পরিবেশ তাই দক্ষিণা বাতাসের দরুন কনকনে ঠান্ডা লাগছে। ঘরে বসে বল্টু তার স্ত্রীকে হাত দিয়ে ডেকে বলল, কি গো খেতে দাও, পেটে যে ছুঁচু দৌড়াচ্ছে। যাচ্ছি গো যাচ্ছি, পৌষ মাস পড়েছে, পৌষ সংক্রান্তিতে একটু পিঠেও খাবে না বুঝি? তোমার পিঠের জ্বালায় আমার প্রাণ যায় যায়। এই তো এসে গিয়েছি। এই তোমায় ভালো টাটকা খেজুরের গুড় আনতে বলেছিলাম তো, সেটা কই? এই রে ভুলে গেছি, রেগে যেও না গিন্নি, আমি এখনই আনছি। এই কথা বলে বল্টু ঘর থেকে বেরিয়ে পড়ে। কিন্তু কনকনে শীতের রাতে তার বের হওয়াটা মোটেই উচিত হয়নি, কারণ সে যে পথে খেজুরের গুড় কিনতে যাবে সে পথটা ঢুকে গেছে একটা বাঁশবাগানের দিকে। সে বাঁশবাগানের মগ ঢালে থাকে একটা পেতনি। বল্টু গুড়ের দোকানে যাওয়ার সময় পেতনি ঘুমাচ্ছিল, তাই পেতনি তখন তাকে দেখতে পায়নি। এমন সময় বল্টু এক ঘটি ঘুড় নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। রাম রাম রাম, শুনেছি এই বাঁশবাগানে পেতনি থাকে। বউয়ের ভয়ে ঘুড় কিনতে তো বেরিয়ে এলাম, এখন পেতনির কপ্পরে পড়লে কে বাঁচাবে আমায়? ওদিকে তখন গাছে বসে পেতনি ভাবছে, আরে ওই তো একটা শিয়াল যাচ্ছে, ঘাটটা নষ্ট হবে নাকি, কিন্তু এটা আবার কিসের সুগন্ধ? সদ্য জাল দেওয়া খেজুর গুড়ের সুগন্ধে পেতনির মন একেবারেই উৎফুল্ল হয়ে উঠল, তাই সে সোজা গিয়ে দাঁড়ালো বল্টু শিয়ালের সামনে। ওরে বাবা, এত সেই পেতনি! আমার মেরো না, আমি কারো কোনো ক্ষতি করিনি। তুমি যা চাইবে আমি তাই দেব তোমাকে। তাই দিবি? তাহলে এক কাজ কর, তোর এই খোঁটির মধ্যে যেটা আছে সেটাই আমায় দিয়ে দে। খেজুরের গুড়? এটা তোমায় দিলে তো আমার বউ আমায় আস্ত রাখবে না। আর আমায় না দিলে আমিও আস্ত রাখবো না তোকে। প্রথমে তোর ঘাড় মটকাবো, তারপর তোর এই বউয়ের ঘাড় মটকাবো। না না না, এই নাও, আমায় মেরো না প্লিজ। খেতে বেশ মজা, শুন যদি প্রাণে বাঁচতে চাস তাহলে রোজ আমার জন্য এক ঘটি গুড় আর পিঠে গুলি আনবি, বুঝলি? আজকের জন্য তোকে যেতে দিলাম। আচ্ছা বেশ ঠিক আছে। এই কথা বলে বল্টু শিয়াল প্রাণপণে দৌড় দিল, এসে থামলো নিজের বাড়ির সামনে। হারামজাদা, শালা শ্বশুরের বেটা, বলছি কি এই শীতের রাতে কোন চুলে মরতে গিয়েছিলি শুনি? এক ঘটি গুড় আনতে তুই সারা রাত কাবার করে ফেলেছিস। ও গিন্নি, গুড় আনতে পারেনি গো। কেন রে শুনি? এরপর বল্টু শিয়াল তার স্ত্রীকে সব কিছু খুলে বলল। পেতনির সব গুড় খেয়ে নেওয়া থেকে শুরু করে রোজ পিঠে পুলি খাওয়ানোর হুমকি দেওয়ায় সবই খুলে বলল তার বউকে। এটা শুনে বল্টু শিয়ালের স্ত্রী ভয় পাওয়ার বদলে আরো রেগে গেল। কোথায় কোথায় থাকে সেই হতচ্ছাড়া পেতনি? ওকে একবার শায়েস্তা করতেই হবে। গিন্নি, এসব করতে যেও না, ভূতের সঙ্গে মারদাঙ্গা করা একদম সুবিধার নয় গো বউ। কে মারা দাঙ্গা করতে যাচ্ছে শুনি? ওকে সাহেস্তা করার জন্য আমার মাথায় একটা মতলব এসেছে, তবে সেটা পরশুদিন না হলে ঠিক কাজে লাগাতে পারবো না। কি মতলব? তুমি কি করতে চাইছো গিন্নি?
আমি কি করতে চাইছি সেটা পরে বলবো। তোমার প্রথম কাজ হবে কালকে যে পিঠাগুলো বানিয়ে দেব সেগুলো ওকে দিয়ে আসবে তুমি। আমি কেন? এই এই হারামজাদা শালা শ্বশুরের বেটা, তুই এত প্রশ্ন করিস কেন বলতো? যা বলেছি তাই করবি। পরদিন সকালে বল্টু শিয়াল দেখলো তার বউ শিয়ালিনী একটা বড় দড়ি, একটা সবুজ এবং একটা লাল রঙের শিশি আর একটা বড় লাঠি জোগাড় করলো। সবুজ এবং লাল রঙের শিশিতে কি ছিল সেটা বল্টুর বউ বল্টুকে জানতে দিল না। পেথনে পিঠে খেয়ে খুব খুশি হলো। আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ আছে গো, কাল আমার গিন্ন অনেক পিঠে বানাবে, সে খেয়ে তুমি শেষ করতে পারবে না। তোর বউ এত পিঠে একা বানাবে কিভাবে? আমার গিন্নি যে সে লোক না, ও তো তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাহলে তো যেতেই হচ্ছে, দেখি দেখি কেমন শক্তিশালী শিয়ালিনী। পরদিন রাতে বল্টু শিয়াল প্রাণ হাতে নিয়ে অপেক্ষা করতে লাগলো। এদিকে তার বউ বলে গেছে ঘরের বারান্দা থেকে না নড়তে। এমন সময় বাজ পড়ার আওয়াজ পড়ল, বাড়ির সামনের উঠোনটা ধোঁয়ায় ভরে গেল। তার মধ্য থেকে বেরিয়ে এলো সেই পেতনি। বল্টুকে তার বউ শিউলি সব শিখিয়ে দিয়েছিল। কই রে বল্টু, আমার পিঠে কই, খিদে যে অনেক পেয়েছে। ওই তো এখানে বসে পড়ো, আমার গিন্নি আসছে আরো পিঠা বানাচ্ছে। পেতনি জায়গায় বসতেই দেখতে পেল তার সামনে বিশাল আকারের বড় একটা পিঠের গামলা রয়েছে। সদ্য রান্না হওয়ায় সেগুলো থেকে এখনো ধোঁয়া উঠছে। পেতনি আর লোভ সামলাতে পারলো না, একটা বিশাল বড় হা করে গামলার সব পিঠেগুলো একেবারে গিলে খেয়ে নিল। পেট ভরে খেয়েছো তো? পেট না, এখনো ভরেনি মনে হচ্ছে, আরো থাকলে দেতো। আনছি। বল্টু শিয়াল জানে যে তার গিন্নি রান্নাঘরে নেই, তাছাড়া যা পিঠে বানিয়েছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু পেতনিকে খুশি করার জন্য পিঠে আনতে রান্নাঘরে গেল। গিয়ে দেখলো আরো এক গামলা পিঠে পড়ে আছে। না না, এ তো খাও খাও খাও। এগুলো আবার এরকম দেখতে কেন? এগুলো ইয়ে মানে আমার গিন্নি অনেক রকমের পিঠা বানাতে পারে, আগের গুলো চেয়ে এটা অনেক ভালো, খেয়েই দেখো না। পেতনি আর কথা না বাড়িয়ে নিজের সে বড় মুখটা খুলে সব কটা পিঠে একে সাথে খেয়ে নিল। কি হয়েছে?
ওদিকে পুকুর। পুকুর দেখতে পেয়ে পেতনি সেদিকে দৌড়ে গেল, কিন্তু পারলো না, পেতনি উল্টো পড়ে গেছে। বল্টুর বউ সে বড় দড়িটা একটা বড় গাছের সঙ্গে বেঁধে অপর প্রান্তটি ধরে অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়েছিল। পেতনি তাতে হোঁচট খেয়ে পড়ে যেতে বল্টু একটা বড় পাথর নিয়ে পেতনির উপর চাপিয়ে দিল। পাথর চাপা পড়া পেতনি চিৎকার করতে লাগলো। এদিকে বল্টুর বউ কেরাসিন তেল ছড়িয়ে দিয়ে পেতনির গায়ে আগুন ধরিয়ে দিল। ওরে বল্টু, আমার বাঁচা, আমার বাঁচা রে বল্টু, আমি তোকে আর বিরক্ত করব না রে, আর বিরক্ত করব না রে বল্টু। পিঠেতে কি মিশিয়েছো গো? দুটো গামলার পিঠের মধ্যে দুটো আলাদা জিনিস মেশানো ছিল। কি কি? প্রথম গামলায় যে পিঠে ছিল তাতে মিশিয়েছিলাম হজমিগুলি, যেটা ছিল সবুজ বোতলটায়, আর লালটায় ছিল লঙ্কার গুঁড়ো। তাই? হ্যাঁ, না হলে কি আর জব্দ করতে পারতাম? ওগুলো খাওয়ার পর কি হলো সেটা তো তুমি নিজেই দেখলে। গিন্নি গো, তুমি তো সেরা, তোমার কোনো জবাব নেই। এই বলে বল্টু শিয়াল তার বউ শিয়ালিনীর চারপাশে প্রচন্ড উল্লাসে নাচতে থাকলো। শিয়ালপাড়া বনে বল্টু শিয়াল তার স্ত্রী শিউলি শিয়ালিনী আর ছোট্ট মেয়ে মুন্নিকে নিয়ে বাস করত। বল্টু শিয়াল এবার শীতে তার জমিতে ফুলকপি চাষ করেছে। একদিন শিউলি শিয়ালিনী রান্নাঘরে বসে ফুলকপি কাটছিল আর বলছিল, তুমি আমার প্রেমে না পড়ে শেষমেশ ফুলকপির প্রেমে বুঝি পড়লে। ফুলকপি পেয়ে তুমি তো আমায় ভুলে গেলে। মা মুন্নি, ঘর থেকে ঝুড়িটা নিয়ে আয় তো দেখি। ওগো, তুমি হয়তো জানো না গো, আমার পূর্বপুরুষেরা সবাই তোমার মতো ফুলকপি চাষ করত। ফুলকপি আমার খুব পছন্দের খাবার। ফুলকপি আমার কাছে যেমন পছন্দের, তুমিও আমার কাছে তেমনি পছন্দের, বুঝেছো? বাবা বাবা, এই না ঝুলি। বাবা, তুমি কি জমিতে ফুলকপি তুলতে যাবে? আমিও তোমার সাথে ফুলকপি জমিতে যাব বাবা। আচ্ছা মা, আমি তোমাকে নিয়ে যাব। তা বউ, তোমার রান্না কত দূর? আমাকে বের হতে হবে, ফুলকপি তুলে সেগুলো বাজারে নিয়ে যেতে হবে। আচ্ছা, রান্না কি মুখের কথা, এই বললাম আর হয়ে গেল? তোমরা বাবা মেয়ে হাত মুখ ধুয়ে এসো, তার মধ্যে আমার রান্না হয়ে যাবে। আর যাই বলো বউ, তোমার হাতের ফুলকপির তরকারি খেতে হেব বিস্বাদ। এত স্বাদ কেন? আহ কি স্বাদ, সেই স্বাদ মনে হচ্ছে খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছি। বাবা, তোমার জমির ফুলকপি সবার জমি থেকে আলাদা, খেতে ভীষণ মজা। বাবা, আমার খাওয়া শেষ, তাহলে চলো এবার জমিতে যাই। হ্যাঁ মা চলো, বাজার মনে হয় লেগেই পড়েছে, বেশি দেরি করলে আবার ফুলকপি বিক্রি করতে সন্ধ্যা হয়ে যাবে। বউ, তাহলে আমরা যাই। ফুলকপি নিয়ে বাজারে যাও, আমি তাহলে বাড়ি ফিরে যাই। মামুনি, দুটো ফুলকপি নিয়ে বাড়িতে যা, আমি এগুলো নিয়ে যাচ্ছি।
ফুলকপি খেলে সবাই সুন্দর হয়, এই ভেবে সবাই ফুলকপি খায়। খেতে ভীষণ ভালো লাগে তাই ফুলকপি সবাই খায়। কি রে ফুলকপি খেকো, সারাদিন শুধু ফুলকপি খেয়েই থাকিস? ফুলকপি ছাড়া বুঝি আর কিছু তোদের ভালো লাগে না? কেন রে, আমি ফুলকপি খেলে তোর কি সমস্যা শুনি? আর তুই যে সারাদিন ভাত খাস, তাহলে কি তুই ভাত খেকো? কি, তুই আমাকে ভাত খেকো বলছিস? আমি সারাদিন ভাত খাই। আমি বাড়িতে গিয়ে তোর কথা বাবাকে বলে দেব। আমি তোকে দেখে নেব। এসব বলে ছানাটি চলে যায়, আর মুনিও বাড়িতে যেতে থাকে। তখন সে দেখে একটি ভূত ছানা নদীর ধারে বসে কাঁদছে। কি ব্যাপার, এই মেয়েটি এখানে বসে এভাবে কাঁদছে কেন? আচ্ছা, এই মেয়ে তুমি এখানে বসে এভাবে কাঁদছো কেন? আরে, এই মেয়ে আমাকে কিভাবে দেখতে পাচ্ছে? আমাকে তো কেউ দেখার কথা না। তাহলে কি এই মেয়ে ভালো মনের পশু? আমার মা তো বলেছিল শুধুমাত্র কোনো ভালো ও সৎ মনের পশু আমাকে দেখতে পাবে। তাহলে একে তো আমার সব কথা বলাই যায়। এই কি হলো, কিছু বলছো না কেন তুমি? তুমি এখানে কি করছো? আমি হলাম একটি ভূত ছানা। আসলে আমার মা ভীষণ অসুস্থ, মাকে সুস্থ করার জন্য আমি ভূত রাজ্য থেকে এই পৃথিবীতে এসেছি। আমার মাকে সুস্থ করতে হলে এই পৃথিবীর রাক্ষসী ফুলকপি লাগবে। সেই ফুলকপি খেলে আমার মা পুরো সুস্থ হয়ে যাবে। রাক্ষসী ফুলকপি? ফুলকপি আবার রাক্ষসী হয় কি করে? আচ্ছা, তাহলে তুমি রাক্ষসী ফুলকপি নিয়ে যাও। এখানে বসে এভাবে কাঁদছো কেন? আমি কি করে রাক্ষসী ফুলকপি নিয়ে যাব বলো? আমি এই পৃথিবীতে আসার সময় আমার মায়ের দেওয়া জাদুর বলটা এই নদীতে পড়ে গেছে। এই জাদুর বলটা ছাড়া যে আমি কিছুই করতে পারবো না। আর তাছাড়া আমি কোনো সাঁতারও জানি না। ও, এই ব্যাপার? তাহলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এখনই পানি থেকে বলটা তুলে দিচ্ছি। এ কথা বলে মুন্নি শিয়ালিনী নদীতে নামে আর বল খুঁজতে থাকে। এই নাও তোমার বল। অনেক খুঁজে আমি তোমার বলটা পেয়েছি। এবার তুমি তোমার কাজ করতে পারো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার বলটা ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই কাজ তো আমি করতে পারবো না, এই কাজ তোমাকে করতে হবে। আমি তোমাকে কিছু ফুলকপি চারা দিচ্ছি, সেগুলো তুমি তোমাদের রান্নাঘরে চাষ করবে। দেখবে সাধারণ ফুলকপির চেয়েও এই ফুলকপি আকারে অনেক বড় হবে। এ কথা বলে ভূতছানাটি মুনিকে সে বলের সাহায্যে কিছু ফুলকপির চারা দেয় আর বলে, এই চারা থেকে যখন ফুলকপি হবে তখন আমি এসে নিয়ে যাব। তুমি আমাকে এই নদীর পাড়ে এসে বন্ধু বলে ডাকলে আমি চলে আসব। তাহলে আমি এখন আসি। এরপর ভূতছানাটি চলে যায় আর মুনিও ফুলকপির চারাগুলো নিয়ে তার বাড়িতে চলে যায়। এদিকে বল্টু শিয়াল ফুলকপি বিক্রি করে বাড়ির পথে যখন আসতে থাকে তখন রাস্তায় বিল্লু শিয়ালের সাথে তার দেখা হয়। আরে বিল্লু যে, তাই এখানে বসে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? কি হয়েছে তোর? ভাই বল্টু, কিছু হয়নি, তবে আবার হবে। শুনেছি এবার নাকি প্রচন্ড ঠান্ডা পড়বে আর সাথে ঘন ঘন বরফও পড়বে। যদি বেশি বরফ পড়ে তাহলে তো জমির ফসল সব নষ্ট হয়ে যাবে, আমরা যে সবাই পথে বসে যাব রে। কি আর করা যাবে বলো, কপালে যা থাকবে তাই তো হবে। আচ্ছা বিল্লু, তাহলে আমি চলি, আমার আবার অনেক শীত করছে। এসব বলে বল্টু বাড়িতে চলে যায়।
বউ শুনছ, এবার নাকি শীতের সাথে সাথে ঘন বরফও পড়বে, চারদিকে কত ফসল, সব ফসল যে নষ্ট হয়ে যাবে, এ বনে দুঃখের ছায়া পড়বে, জানি না আমার ফুলকপির কি হবে। হ্যাঁ গো হ্যাঁ, আমি তো শুনে এলাম, পাশের বাড়ির বাঘ মামা আর বাঘিনী মামি এসব নিয়ে বলা বলি করেছিল, কয়েকদিন পর নাকি বরফ পড়বে। আচ্ছা এসব নিয়ে চিন্তা করে তোমার শরীরটা আবার খারাপ করো না তো, অনেক রাত হয়েছে, এবার একটু ঘুমিয়ে পড়ো দেখি। এরপর তারা ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় কয়েকদিন। একদিন বল্টু শিয়াল তার জমিতে যায় আর দেখে, কি সর্বনাশ হলো আমার, আমার জমি সব ফুলকপি তো বরফে ঢেকে গেছে, এই ফুলকপি চাষ করে তো আমার সংসারটা চলছিল, এখন আমি কি করে সংসার চালাবো, হায় খোদা, মনে হয় এবার আমাকে আর বউ বাচ্চা নিয়ে খেয়ে বেঁচে থাকতে হবে না, মরেই যেতে হবে। এসব বলে বল্টু শিয়াল কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। আর তারপর সে বাড়িতে গিয়ে তার বউকে সব কথা খুলে বলে। ওগো এখন আমার কি হবে, আমি যে ফুলকপি ছাড়া একদিনও ভাত খেতে পারি না, এবার তো আমি না খেয়েই মরে যাব, তুমি যেখান থেকে পারো আমার জন্য ফুলকপি নিয়ে এসো, আমার ফুলকপি চাই চাই। মা তুমি এভাবে কেঁদো না তো, তুমি অবশ্যই ফুলকপি খাবে, তবে কিছুদিন পর। বাবা ও বাবা আমার কাছে কিছু ফুলকপি চারা আছে, আমি সেগুলো রান্নাঘরে চাষ করব, আর এই ফুলকপিগুলো হবে বিশাল বড়, ঠিক রাক্ষসীর মতো। এসব তুই কি বলছিস, রান্নাঘরে ফুলকপির চাষ? ও মা এ আবার কখনো হয় নাকি? হ্যাঁ কিসব আজগুবি কথা বলছিস, যেসব নিয়ে বুঝিস না সেসব নিয়ে কথা বলিস না তো, যা খেলতে যা দেখি, মাথা আমার এমনিতেই ঘুরছে ফুলকপি খেতে না পেরে। এরপর মুন্নি তার বাবা মাকে সে ভূত বাচ্চাটির সব কথা খুলে বলে। সব শুনে বল্টু শিয়াল বলে, মুন্নি তাহলে চলো মা তাড়াতাড়ি ফুলকপি চারাগুলো রান্নাঘরে রোপণ করি, দেখি তো ভূত বন্ধুর কথাটা সত্যি হয় কিনা, বউ চলো চলো চলো। তারপর তারা তাদের রান্নাঘরে ফুলকপির চারাগুলো রোপণ করে। এভাবে কেটে যায় কয়েকদিন। বল্টু শিয়ালের রান্নাঘরে ফুলকপির গাছে বিশাল বড় বড় ফুলকপি ধরেছে, তা দেখে বল্টু ও শিউলি শিয়ালিনী ভীষণ খুশি হয়। বউ দেখেছ, এত বড় ফুলকপি আমি এর আগে কখনোই দেখিনি, এই ফুলকপি বাজারে নিয়ে গেলে অনেক বেশি দামে বিক্রি করা যাবে, মা মুন্নি এবার তুই এই ফুলকপি তোর ভূত বন্ধুকে দিয়ে আয়, ওর জন্যই তো আমরা এত বড় ফুলকপি পেয়েছি। ঠিক আছে বাবা, আমি এখনই আমার বন্ধুর কাছে যাব আর তাকে রাক্ষসী ফুলকপি দেব। এই কথা বলে মুন্নি শিয়ালিনী সেই নদীর পাড়ে যায় আর ভূত বন্ধুকে ডাকতে থাকে, আর তখনই তার ভূত বন্ধুটি চলে আসে। বন্ধু ও বন্ধু, তোমার দেওয়া ফুলকপি চারাতে অনেক বড় বড় ফুলকপি হয়েছে, এবার তুমি তোমার রাক্ষসী ফুলকপি নিয়ে তোমার মাকে সুস্থ করে তুলো, আমি তোমার কাজে খুব খুশি হয়েছি, আসলে আমার কোনো ফুলকপি লাগবে না, আমার মা এখন সুস্থ, ফুলকপির জন্য তোমার ভালোবাসা দেখে আমি খুব খুশি হয়েছি, আর তাই আমি চারাগুলো তোমাকে দিয়েছি, যতদিন তোমার এই ফুলকপির প্রতি ভালোবাসা থাকবে ততদিন তোমার রান্নাঘরে বড় বড় রাক্ষসী ফুলকপি হবে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, ফুলকপির উপর আমার ভালোবাসা সারা জীবন থাকবে। এরপর তারা ফুলকপি বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।